আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি বানিয়ে ফেললাম চালতার আচার। যেভাবে বানালাম, প্রথমে চালতা টুকরো টুকরো করে কেটে তারপরে সিদ্ধ করে পানি ফেলে নিয়েছি। তা না হলে অনেক বেশি টক হয়, একদম খাওয়াই যাবে না। আর অনেকে টক পছন্দ করেন, সে না ফেললেও পারবেন। তারপরে হচ্ছে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে, পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে, চিনি লবণ একসাথে সব সরিষার তেল দিয়ে তারপরে জাল করি। আর চিনিটা একটু বেশি জাল করে আমি লাল বানায় তারপর এর মধ্যে দিলাম, কারণ কি তাহলে গুড়ের মতো একটু দেখা যাবে। গুড় তো পাবো না, এখানে গুড় তো পাওয়া যাবে না, তো সেই জন্য চিনিটা লাল করে গুড়ের মতো করে আচারটা বানাইলাম। আপনারা এভাবে বানায় খেয়ে দেখবেন, অবশ্যই সুস্বাদু হবে অবশ্যই। তো আমি এবার বানালাম, এরপর থেকে আবার আচার আমটা মেনে বানাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সবাইকে দেখাবো যে কীভাবে সব আচার বানাই।